গোটা রাজ্যের সাথে বনগাঁতেও সাড়ম্বরে পালিত হলো কবি প্রণাম। বৃষ্টিতে ভিজেও অনেকে মাতলেন কবি প্রণামে। দীর্ঘ দুবছর বাদে শান্তিনিকেতনে সাড়ম্বরে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস। করোনার কারণে গত দুবছর সেইভাবে দিনটি পালন করা যায়নি। দুবছর পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবছর যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। আজ এই বিশেষ দিনে উৎসবের চেহারা নিয়েছে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে গৌড় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। উপাসনা গৃহে উপাসনার পর মাধবী বিতানে কবির জন্মোৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে বিশ্বভারতীর ছাত্রছাত্রী ছাড়াও বহু মানুষ অংশ নেন। দুবছর পর কবির জন্মদিন উদযাপন করতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে, কারণ বিশ্বভারতীর ছাত্রছাত্রী হিসেবে আমাদের সারা বছরের অপেক্ষা থাকে কিছু কয়েকটা অনুষ্ঠান। 25 বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, সেটা পালন করা হচ্ছে দুবছর পর, অবস্থা স্বাভাবিক হওয়ার জন্যে স্বাভাবিকভাবে পালন হচ্ছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের একটি বিষয়। আজকে সকাল থেকে যেরকম স্বাভাবিকভাবে থাকে বৈতালিক উপাসনা, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রে নৃত্যনাট্য সবই আছে। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে বাংলাতেও সাড়ম্বরে পালিত হলো কবি প্রণাম। 25 বৈশাখের সকালে প্রভাত ফেরির মাধ্যমে কবি প্রণামের ব্যবস্থা করা হয়। 25 বৈশাখের সকালে বনগাঁ মর্নিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় কবি প্রণামের। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌরপতি গোপাল শেঠ বনগাঁ মণিসঙ্গন চত্বরে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ পৌরকর্মীরা। বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আর্ধের উদ্যোগেও কবি প্রণামের আয়োজন করা হয়। ওয়ার্ডের সকলকে নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে নীলদর্পণের সামনে আসেন তারা। এরপর রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। নৃত্য সংস্থা নৃত্য ছন্দমের পক্ষ থেকেও কবি প্রণামের আয়োজন করা হয় রবিবার সকালে। বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, স্বামীজি স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। বিকেলে বনগাঁ নীলদর্পণ ভবনের জ্যোতিষ্বরমের পক্ষ থেকে ব্যতিক্রমী কবি প্রণামের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড।